কেমন আছে স্টুডেন্টস বাংলার শিক্ষা পোর্টাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি ক্লাস টেনের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের দিয়েছে কুড়ি নম্বরের দু সালের জানুয়ারিতে তার সব উত্তরগুলো তোমাদেরকে দেখাবো ঠিক এইভাবে যাতে তোমরা খুব সহজে লিখে নিতে পারো শুধু তাই না উত্তরগুলো কেন হয়েছে সেটাও ডিসকাস করব উইথ ফটো ওকে তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা এখনই ভিডিও স্টার্ট করি আর একটা কথা তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো কারণ আমি এইরকম ভিডিও যখনই আপলোড করে দেব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা এখানে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার পাবে ঠিক আছে তো চলো স্টার্ট করি ফার্স্টে এখানে দেখো তিনটি কোয়েশ্চেন আছে টোটাল তিন নম্বর এক করে আছে তো ফার্স্ট কোশ্চেন একের একটা বলেছে নিচের যেটি গ্রিন হাউজ গ্যাস তা হলো তো এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস এটা হবে নাইট্রাস অক্সাইড মানে অপশন গ সঠিক উত্তর হবে বাকিগুলো ইনফ্রারেড রশি শোষণ করতে পারে না তারপরে একের দুয়েকটা কি বলেছে যে যে গ্যাসটি গ্রিন হাউজ গ্যাস এবং যার জলীয় দ্রব্য এটাও তো গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এটাও তো গ্রিন গ্যাস সবগুলো গ্রিন হাউস গ্যাস দিয়েছে বাট এর মধ্যে এই যে কার্বন ডাই অক্সাইড আছে এটাকে যদি জলের সাথে জলে দ্রব করা হয় তাহলে এটা তৈরি করবে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি ওকে এইটা তৈরি করবে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে গ ঠিক আছে আর কার্বনিক অ্যাসিড কী করে সাপ তাড়ানোর জন্য বাড়িতে আমরা ছিটিয়ে দিই কারণ ওর গন্ধ সাপ সহ্য করতে পারে না একে তিনেরটা চলো দেখি যে গ্যাসটি ওজন স্তরের ক্ষতি করে না সেটি হলো তো এটা হবে নাইট্রোজেন বাকিগুলো ক্ষতি করে কি করে নাইট্রিক যে অক্সাইড আছে এটা ওজন গ্যাসের সাথে যুক্ত হয় এবং তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে আবার তৈরি করে কে নাইট্রিক অক্সাইড আবার এইভাবে কন্টিনিউ প্রসেস চলতে থাকে ঠিক অনুরূপভাবে এটা থেকেও এটা তৈরি হয় আবার এটা থেকেও এটা তৈরি হয় মাঝখান থেকে যখনই এই যে নাইট্রিক অক্সাইড থেকে যখনই এই দুটো কম্পাউন্ড তৈরি হবে সেই ক্ষেত্রে খরচ হয় কি ওজন গ্যাস এই জন্য এই তিনটি ক্ষতি করে অ্যান্সার হবে নাইট্রোজেন ক উত্তর সঠিক ঠিক আছে চলো নেক্সট দেখে নি দুয়ের একটা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিন হাউস এফেক্ট ঘটে না এরকম কোনো সেপারেটটা কোনো স্তর নেই বায়ুমণ্ডলের মধ্যেই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো আছে আমাদের যেরকম এখানে আমরা আছি তো এই পরিবেশেও তো কার্বন ডাইঅক্সাইড আছে ঠিক না তো এটা মিথ্যা হবে তারপরেরটা কি বলেছে যে ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্লো গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হ্যাঁ এটা কারেক্ট তো এটা হবে সত্য প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট সোর্স থেকে আমরা দেখতে পেয়েছি আর তোমাদের বই থাকবে দেখবা কার্বন ডাইঅক্সাইড পঞ্চাশ শতাংশ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কোন কোন জায়গায় সিক্সটি ফাইভ বলবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে কার্বন ডাইঅক্সাইডের যে ফসিল ফুয়েল সেটার জন্য গ্লোবাল ওয়ার্মিং সিক্সটি ফাইভ পার্সেন্ট দায়ী ঠিক আছে তো মোটামুটি এটা বুঝতেই পারছো যে সব থেকে বেশি ওটাই দায়ী নেক্সট দুয়ের তিনেরটা দেখি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন গ্যাস নয় তো ফার্স্ট এক নম্বরে আছে নাইট্রোজেন সব থেকে বেশি আছে প্রায় সেভেন্টি সেভেন আর নাম্বার টু কুড়ি পার্সেন্ট অলমোস্ট সেটা হচ্ছে আমাদের অক্সিজেন তো এই দুটোই কি করে ইনফ্রারেড রশি শোষণ করতে পারে না এরা গ্রিন গ্যাস নয় তো এটা সত্য হবে ঠিক আছে তো এর পরের কোশ্চেনটা দেখি যে উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম না অ্যাকচুয়ালি উত্তপ্ত মাটি থেকে যে ইনফ্লারোড যে রশ্মি এটা ছেড়ে দেয় সেটাই বেশি হয় ঠিক আছে সেজন্য এটা মিথ্যা হবে নেক্সট বলেছে যে কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজনের অনু অক্সিজেন আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এটা তো কারেক্ট যে অক্সিজেন অনু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় বাট এইটা ভুল যে কম শক্তি নয় সেই এটা হবে মিথ্যা ওকে নেক্সট চলো আমরা এবার দেখি তিনের কোশ্চেনগুলো আর দেখো তিনি তিনটি কোশ্চেন আছে এক একটাতে দুই নম্বর করে আছে তো ফার্স্ট কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো তো এটার উত্তর তোমরা এই দুটো পয়েন্ট লিখবে আমি তিনটি এক্সট্রা একটা লিখেছি যার ইচ্ছা হবে সেটা সে লিখতে পারে তো গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব এক নম্বরে আছে গড় উষ্ণতা বৃদ্ধি ঠিক আছে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্তত পক্ষে দুই ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে এটা এক নম্বর আর নেক্সট তোমরা আরেকটা পয়েন্ট করে লিখবে সমুদ্রের জলতল বৃদ্ধি ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপগুলি গলে যাবে এর ফলে উপকূলবর্তী এলাকা জল দ্বারা প্লাবিত হবে আরেকটা তিন নম্বরে এক্সট্রা আমি যেটা বলেছি যে জীবকুল উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হবে ফলে বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে তো পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাওয়া এটা খুবই একটা খারাপ জিনিস আর বরফ গলে যাওয়া এবার জল যদি বেড়ে যায় তাহলে কী হবে পৃথিবীর আশেপাশে যে সমস্ত মানে শহরগুলো আছে সেগুলো তো ডুবে যাবে না একটা সময় তো ডুববেই তো চলো এবার তিনের দুয়ের কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই যে গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা এই যে সেটা সৃষ্টি হতো না যুক্তি সহ সমর্থন করতে হবে যে এই কথাটা কারেক্ট আমরা চলো উত্তরটা কিভাবে লিখবো তোমাদের দেখায় বায়ুমণ্ডলে উপস্থিত এখানে রটা হবে না কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রোজেন ডাই অক্সাইড সিএফসি জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউজ গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মিরূপে বিকরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে দেয় না ঠিক আছে এরা কি করে শোষণ করে নেয় এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডল এমন একটি উষ্ণতার সীমার মধ্যে উত্তপ্ত থাকে যা মানুষ সহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল এবার গড়ে টেম্পারেচার পৃথিবীর ফিফটিন ডিগ্রি সেলসিয়াস থাকছে শুধুমাত্র কি এরা কি করছে ওই যে রশ্মিগুলো আসছে যেটা অবলোহিত সেটাকে শোষণ করছে বলে এবার আমি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশে কাজ হচ্ছে সেই জন্যে তো দেখো বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসগুলি না থাকলে গ্রিন প্রভাব ঘটত না এর ফলে পৃথিবী পৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলের গড়তা খুবই কম হতো ঠিক আছে যদি না থাকতো তাহলে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসের কাছে পৃথিবীর গড় উষ্ণতা হতো এবার এই উষ্ণতায় পৃথিবী পৃষ্ঠে জীবকুলের বেঁচে থাকার পক্ষে এটা অসম্ভব হতো এইভাবে জীবকুলের অস্তিত্ব রক্ষায় গ্রিনহাউস হাউস যে এফেক্ট তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বলা যায় যে গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতার সৃষ্টি হতো না এটা পুরোপুরি তোমরা দেখে লিখে নেবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগছে ফার্স্টে শুধু এই বানানটা একটু ঠিক করে নেবে বাই মন্ডলে করে দেবে চলো এবার নেক্সট দেখি তিনের তিনেরটা তিনের তিনেরটা কি বলেছে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যে ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো এখানে উত্তরে আমি এইভাবে লিখবে যে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের নিম্নলিখিত ক্ষতি হবে নাম্বার ওয়ান জীবকুলের উপর একটা প্রভাব পড়বে আর নাম্বার টু পরিবেশের উপর একটা প্রভাব পড়বে এবার প্রথমে দেখি জীবগুলির উপর কি প্রভাব পড়বে অতিবেগুলি রশ্মির প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ব্যাহত বিঘ্নিত হবে ঠিক আছে মানে গাছ সে চারা গাছ বেরোনো এবার উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে শস্যের উৎপাদনটা কমে যাবে জলাশয়ের যে ফাইটো প্ল্যাংটন ঠিক আছে এক কোষি যে মানে এক কথায় উদ্ভিদগুলো আছে সেগুলো সালক সংশ্লেষ ব্যাহত হবে এক কথায় জলজ প্রাণীদের অস্তিত্ব একদম খুবই বিপন্ন হবে এটা নম্বর ওয়ান এবার কি যে পরিবেশের উপরে কি প্রভাব পড়বে সূর্য সূর্যালোকের এটা লোকের অতিবেগুনি রশ্মি ওজন স্তরে শোষিত না হলে তা ভূপৃষ্ঠে আপাতিত হয়ে তা ওজন স্তর যদি না থাকতো তাহলে ভূপৃষ্ঠে কি হতো আপাতিত হতো এবং ভূপৃষ্ঠের উষ্ণতাটা বেড়ে যেত ফলে মেরু অঞ্চলের যে বরফ সেটা কি হবে গলে যাবে এবং সমুদ্রের জলতলও বেড়ে যাবে এবার সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল সেগুলো প্লাবিত হবে ভেসে যাবে ডুবে যাবে এছাড়া জলবায়ুতে একটা ব্যাপক পরিবর্তন হবে যেটা তো আমাদের পৃথিবীর জন্য মোটেই ভালো নয় চলো নেক্সট এবার দেখে নিই চারের দুটো কোশ্চেন আছে ছয় নাম্বার এক একটাতে তিন নম্বর করে আছে তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি তো এখানে চারের যে একে যে কোশ্চেনটা আছে যে কাচের গ্রিন হাউজের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলি ব্যাখ্যা করো কেন দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গ্রিন হাউস গ্যাস তো সূর্য থেকে যখনই এখানে আলোটা ঢুকছে তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য আর যখনই কাছ থেকে প্রতিফলিত হচ্ছে এই এইটার তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় এইটার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেই জন্য বাইরে আর বেরোতে পারছে না ভিতরেই থেকে যাচ্ছে ঠিক আছে সেই জন্য ভিতরে টেম্পারেচার বেড়ে যায় চলো একটু কিভাবে লিখবে দেখাচ্ছি কাচ এখানে বা স্বচ্ছ প্লাস্টিক এখন ব্যবহার করা হয় বর্তমানে তো এটা তোমাদের লেখার দরকার নেই যেহেতু কাচ বলে দিয়েছে তো কাচ সূর্যরশ্মির আগত যে তাপ প্রবেশ করতে দেয় কিন্তু বাইরে বের হতে দেয় না কারণ সূর্য থেকে আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কাচের দেওয়াল দ্বারা প্রতিফলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় বললাম না ভিতরে যখন প্রতিফলিত হয়ে যায় সেটার মানে যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যায় ভিতরেরটা বেশি হয়ে যায় বাইরে আর বেরোতে পারে না তো আগত তাপ প্রতিনিয়ত গ্রিন হাউজের দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয় যে তাপটাই ভিতরে ঢুকছে সে তো আর সেইভাবে বাইরে বেরোতে পারছে না এছাড়া অভ্যন্তরের উদ্ভিদ থেকেও কিছুটা তাপ বিকরিত হয় তবে সূর্য আলোকের যে তাপ তার তুলনায় ওই ভিতরের উদ্ভিদ থেকে যে তাপটা নির্গত হচ্ছে সেটা খুবই নগণ্য ঠিক আছে তবু আমরা উল্লেখ করেছি এছাড়া চারিদিক আবদ্ধ থাকায় বায়ুপ্রবাহ থাকে না ফলে তাপ গ্রিন থেকে বেরিয়ে যেতে পারে না ফলে গ্রিন ভেতরটা বাইরের তুলনায় যথেষ্ট উত্তপ্ত থাকে ঠিক আছে এটা লিখে দেবে যে বা এরকমও গ্রিন হাউজের যে যে বাতাস সেটা বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগছে চলো এবার নেক্সট দেখি চারের দু একটা ওজন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো এটা তো খুবই ক্ষতিকারক ওজন স্তরের পক্ষে সেটা হচ্ছে সিএফসি ওকে তোমরা লিখে দেবে ক্লোরোফ্লুরো কার্বন এবার আর একটা এখানে দিয়েছে যে ওজন স্তরে ছিদ্র হওয়া আর যে প্রকৃত অর্থ কি তা ব্যাখ্যা করো সত্যি কি সেখানে ছিদ্র হয়ে যায় চলো আমি এখানে উত্তরটা খুব সুন্দরভাবে লিখেছি যে ওজনের যে স্তর আছে আমাদের যে স্ট্র্যাটোসফিয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ওজন গ্যাসের একটা সেপারেটলি লেয়ার আছে স্ট্র্যাটোসফিয়ারের উপরের দিকটায় তো সেইখানে যে ওজন গ্যাস থাকে ঠিক আছে তো ওজন গ্যাসের ভিতর যে স্তরের ভিতর দিয়ে যখন সূর্যের আলো আসে ওখানে আলট্রাভায়োলেট যে রশ্মি ওটাকেও শোষণ করে নেয় ওকে যদি না করতো তাহলে কি হতো একটু আগে তোমাদের বললাম যে প্রাণীকুলের বিশাল সমস্যা হতো অনেক কিছু প্রবলেম হতো তো মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশে মুক্ত হওয়া ক্লোরোফ্লুরো কার্বন তারপরে নাইট্রিক অক্সাইড তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদির সঙ্গে বিক্রিয়ায় ওজন গ্যাসের বিয়োজনের হার অত্যাধিক বেড়ে যাচ্ছে একটু আগে তোমাদের বললাম না যে ওই যে ও এর সাথে যখনই আমার এনো এর যখন মানে নাইট্রিক অক্সাইডের এর যখন বিক্রিয়া হয় সেখান থেকে আমার আলাদা জিনিস তৈরি হয় এটা তো কমছে ঠিক আছে এই দুটো কিছু তৈরি হচ্ছে তৈরি হোক কিন্তু এটা তো কমছে তাই না তো এর ফলে কি হচ্ছে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজন স্তরটি প্রায় সর্বত্র এইভাবে কম বেশি পাতলা হয়ে যাচ্ছে কোথাও এটা বেশি কোথাও এটা কম আন্টার্কটিকাতে এটা খুবই বেশি তো ওজন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকেই ওজন গহব্বার বা ওজন স্তরের ছিদ্র বলে তো ঠিক আছে তো এই হলো উত্তর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের কী ধরনের ভিডিও চাই বা তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তো প্লিজ তোমরা কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো